উপসর্গহীন করোনা সংক্রমণে চলে গেলেন বিশিষ্ট আবৃত্তিকার বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। বয়স হয়েছিল আনুমানিক 75 বছর। শুক্রবার ভোর রাতে যোধপুর পার্কে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রদীপ ঘোষের মৃত্যুর খবরে স্মৃতি ভারাক্রান্ত ব্রততী বন্দ্যোপাধ্যায়, কাজী সব্যসাচী যখন মধ্য গগনে, সেই সময় আবৃত্তির দুনিয়ার তরুণ তুর্কি প্রদীপ ঘোষ। বয়েজ অন লাইব্রেরি হলে বাবা নিয়ে গিয়েছিলেন তার আবৃত্তি শোনাতে। প্রদীপ দার কণ্ঠস্বর, বলার ভঙ্গি, উচ্চারণের স্পষ্টতা আর ব্যক্তিত্ব মুগ্ধ করেছিল। আরও দুটি জিনিস ওই দিনই আকৃষ্ট করেছিল আমায়, ওর ব্যক্তিত্বে মাখামাখি সৌন্দর্য আর একে অটোগ্রাফ দেওয়া। রেশনের বরাদ্দ নিয়ে পঞ্চায়েত ভবনে ডাকা হয়েছিল সভা। গ্রামের একটি বড় অংশ জড়ো হয়েছিল সেখানে। দলীয় কোন দলের জেরে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সেই বৈঠকে বাতিল করার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সরকারি আধিকারিক ও পুলিশের সামনেই চলে গুলি, যার জেরে মৃত্যু হয়েছে 46 বছরের এক ব্যক্তির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলার দুর্জানপুর গ্রামে। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির আরও উন্নতি। গত কয়েকদিন ধরে তন্দ্রাচ্ছন্ন থাকার পর এখন কথাও বলছেন তিনি, শুনছেন রবীন্দ্রসঙ্গীত এবং নিজের ছবির পছন্দের গান। বৃহস্পতিবার রাতে ভালো ঘুমও হয়েছে, যদিও এখনও তাকে আইটিউতেই রাখা হয়েছে। জ্বর নেই। করোনামুক্ত হওয়ার পর চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বলে বেলভিউ হাসপাতালে সূত্রের খবর। চাপদানের নর্থ ব্রুকের পরে দরজা খুলতে চলেছে হুগলি শিল্পাঞ্চলের আরও একটি বন্ধ জুট মিলের। শ্রম দফতরের আলোচনায় ঠিক হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা গোন্দলপাড়া জুট মিল ফের চালু হবে পুজোর পরে, আগামী 1 নভেম্বর থেকে। বিরোধী বাম ও কংগ্রেস এই সিদ্ধান্তের পেছনে গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের জয় দেখছে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। গোন্দলপাড়া জুট মিলের ব্যাপারে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলেছিলেন মান্নান ও সুজনবাবু। শ্রমমন্ত্রী জানিয়েছেন অনেকদিন বন্ধ থাকায় কিছু বিষয় নিষ্পত্তি করতে একটু সময় লাগছে, সেই মতোই আগামী মাসের গোড়ায় মিল খোলার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি নিউ জলপাইগুড়ি স্টেশনে অস্থায়ী কর্মী নিয়োগে টেন্ডার পান বিজেপি নেতা ধর্মরাজ রায়। সেই মতো 40 জনকেও নিয়োগ করা হয়। অভিযোগ, শুক্রবার তারা কাজে যোগ দিতে গেলেই সমস্যা শুরু। পূর্বে যারা কাজ করতেন তাদের বাধার মুখে পড়তে হয় নবীন যুক্তদের। বলা হয় নতুন কাউকে কাজে যোগ দিতে হলে প্রথমে INTTUC-র সঙ্গে কথা বলতে হবে। এই নিয়ে কথা কাটাকাটি থেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় স্টেশন ও সংলগ্ন এলাকা। 1972 সালে সীমান্ত রেখার কাছে প্রাণ হারিয়েছিলেন পাকিস্তানের এক সেনা অফিসার। তার শবদেহ কবর দেওয়া হয়েছিল ভারতেই। সময়ের দীর্ঘ ক্ষতের ধাক্কায় সেই সমাধিস্থল হয়ে গিয়েছিল জীর্ণ। নতুন করে সেই কবর পুনর্নির্মাণ করল ভারতীয় সেনা। বৃহস্পতিবার একটি টুইটে একথা জানিয়েছে চীনার কর্পস। সেনা জানিয়েছে ওই শবদেহটি পাকিস্তানের সেনা মেজর মোহাম্মদ সাবির খানের। প্রায় 4 দশক আগে সীমান্ত রেখার কাছে ভারতীয় সেনার হাতে নিহত হন তিনি।